আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তু সম্মানিত দর্শক বাঙালির রঙ্গপ্রিয়তা ঠাট্টা মস্করা করার অপার ক্ষমতা এবং বিভিন্ন সময় স্রোতের অনুকূলে চিট হয়ে শুয়ে গা ভাসিয়ে নদী থেকে মহাসমুদ্রে পতিত হওয়ার যে ইতিহাস রয়েছে যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর কখনই কোনো তুলনা খুঁজে আপনি পাবেন না এবং এই উদাহরণ অন্য কোথাও পাবেন না বাঙালির রঙ্গপ্রিয়তা এবং খুব সাধারণ বিষয় অসাধারণ হওয়ার দুর্দান্ত বাসনা ছোটোখাটো বিষয়কে বড় করে দেখার এবং বড় বড় বিষয়কে ছোট করে দেখানোর যে দক্ষতা রয়েছে যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো জাতি এবং গোষ্ঠীর তুলনা হবে না আমাদের খেলাধুলার মধ্যে শৈশবের খেলাধুলার মধ্যে আমরা যে সকল খেলাধুলা খেলি যেমন কানামাসি ভোপ আমরা খেলি গোল্লা সুট দাঁড়িয়াবান্দা তো এই সকল খেলা আপনি অন্য কোনো দেশে সহজে দেখতে পাবেন এবং এর মধ্যেই কিন্তু আমাদের যে জাতীয় চরিত্র সেই জাতীয় চরিত্র প্রতিপাদ হয়ে ওঠে আমরা অদ্ভুত সব গল্প যোগ করি এবং আপনারা যদি আমাদের ক্রিয়া এবং কৌতুকগুলো শোনেন এবং দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জীবনযাত্রা কেমন আমরা শীতকালে গরমের ওয়াজ করি গরমকালে শীতের ওয়াজ করি আমরা সুখের সময় কান্না করতে ভালোবাসি এবং কান্নার সময় অট্ট দিতে পছন্দ করি আমরা অন্যের দুঃখে দুঃখী হওয়ার পরিবর্তে আমরা সেটি নিয়ে ঠাট্টা মস্করা করার চেষ্টা করি কটাক্ষ করার চেষ্টা করি এবং যখন অন্যের জীবনে হাসি ঠাট্টা আসে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে তখন আমরা সেটি দেখে মনের দুঃখে নিজেরা কান্নাকাটি করি এরকম অসংখ্য চিত্র আপনারা অনেকের দেখবেন আমাদের এই যে বাঙালির যে অদ্ভুত স্বভাব এই অদ্ভুত স্বভাবের অতগুলো বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয়েছে আমরা সকলেই জানি কিন্তু সরকারের যে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা সরকারি কর্মকর্তা মন্ত্রী আমলা সরকারি দলের চুমরা তারা এই নির্বাচনীকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা বলেছেন যে সকল বাণী দিয়েছেন যা মূলত এই দু হাজার বিশ সনের যে উন্নয়নের রাজনীতির প্রচার সরকার করছে সেই উন্নয়নের রাজনীতির একটা নতুন প্রতিচ্ছবি ভেসে উঠেছে অনাধিকারের বাঙালির আবহমান বাঙালির যে রসপ্রিয়তা সেই রসপ্রিয়তা দু হাজার বিশ সনে এসে কতটা ঘন হলো কতটা জমজমাট হলো এবং এই রসের মধ্যে কতটা স্যাকারিন রয়েছে কতটা চিনি রয়েছে কতটা গুড় রয়েছে এগুলো বোঝা যাচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে যেমন সিটি কর্পোরেশন নির্বাচন হলো এখানে আসলে ভোটাররা আসেনি ভোটাররা আসতে চায়নি ভোটারদের কি অভিমান ছিল খুব ছিল না ভয় ছিল এগুলো নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা হতে পারত। এর কারণ হলো যে আজ সরকারি দল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে ভোগ করছে বা যা কিছু বলছে এটি যে আগামী দিনগুলো তাদের জন্য বুমেরাং হবে না এটি কে বলতে পারে ক্ষমতা তো এ জমিনে কারোর জন্য স্থায়ী হয়নি তো কাজই তারা এই বর্তমান সময়টিকে নিজেদের জন্য চিরস্থায়ী মনে করে তারা তাদের যে প্রতিপক্ষ তাদের দুর্বলতাকে যেভাবে কটাক্ষ করছেন সাধারণ মানুষের মন এবং মানসিকতাকে ইচ্ছাশক্তিকে যেভাবে ব্যঙ্গ করছেন এবং সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য যে সকল বাক্য রচনা করছেন গীতিকাব্য রচনা করছেন তা রীতিমতো লজ্জাস কর অবমাননাকর এবং এই কথাগুলো যদি কেউ শোনে এবং তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব বোধ থাকে আত্মমর্যাদা থাকে তাহলে তার অপমান বোধ করবেন এবং কেউ যদি ভীতু প্রকৃতির লক্ষণ অসার প্রকৃতির লক্ষণ অলস প্রকৃতির লোক্ষণ তাহলে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে যাবেন মানুষ থেকে অ্যামিবাতে পরিণত হবেন এবং তার যে মেরুদণ্ড এই মেরুদণ্ড একেবারে জিরো হতে 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 একটা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হবেন এখন কথাগুলো হলো এইরকম সেটা হলো জনক মঞ্চে বলেছেন যে বর্তমান সরকারের উন্নয়ন এত বেশি বাড় বেড়েছে বা উন্নয়নের যে সুফল এটি মানুষের ঘরে ঘরে এমনভাবে পৌঁছে গিয়েছে যে মানুষ এখন আর কেউ না খেয়ে মানুষ একটু সুযোগ পেলে পোলাও খায় কুরমা খায় এবং পোলাও কুরমা খেয়ে খেয়ে তারা মনের আনন্দে ঘুমায় এবং অলসতায় দিন কাটে তারা সেই অলসতাকে উপভোগ করার জন্য ঘরের মধ্যে চিত্ত বিনোদনের ব্যবস্থা করে এটি হল অন্তর্নিহিত বক্তব্যের কারণ হলো খাওয়ার পরে ঘুম আসে খাওয়ার পরে একটা আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে খাওয়ার পরে পরিবারের লোকজনের সঙ্গে একটু ঠাট্টা মস্কার করতে ইচ্ছে করে এটি এখন এই উন্নয়নের রাজনীতির কারণে এটি আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য হয়ে গিয়েছে বলে ওই মন্ত্রী তিনি বলেছেন তিনি বলেছেন যে এই যে বাঙালিরা এখন যে পোলাও কোরমা খাচ্ছে সরকারের কৃপায় সরকারের সফলতার কারণে এই পোলাও কুর্মাও খেয়ে তারা ঘরের মধ্যে দিন কাটাতে আনন্দ ফুর্তি করছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা যে একটু কষ্ট করে পোলাও কুরমা ভর্তি পেট নিয়ে তারপরে পোলাও কুরমা খাওয়ার পরে যে শরীরে একটা ফুর্তি ফুর্তি ভাব আসছে সেই ফুর্তি ফুর্তি ভাব নিয়ে একটু ভোট কেন্দ্রে গিয়ে যে সরকারকে ভোট দেবে এই ইচ্ছা শক্তি জনগণের মধ্যে নেই এবং যেহেতু জনগণ এই কাজগুলো করছে না এই জন্য তিনি জনগণকে গালাগালি করেন নাই জনগণকে বকা দেন নাই যে ওহে অকৃতজ্ঞের দল তোরা এক সময় তো না খেয়ে থাকতি তোরা সিলি তলাবিহীন ঝুড়ি তোদের কাপড় সুপুর ঠিক থাকতো না পুটটি দিয়ে তোরা করতি তোদের ঘরে ঠিক পাকা পায়খানা ছিল না তোরা টাটটিতে গিয়ে প্রাকৃতিক কর্মসার্থী পাট খেতে যেতি তোরা শিয়ালের সঙ্গে ভাগাভাগি করে অনেক খাবার খেতি অর্থাৎ শিয়াল মুরগি চুরি করে নিয়ে যেত এবং অভাবী মানুষজন সেই মুরগির পিষে ছুটত শিয়াল ভয়ে মুরগি ফেলে দিয়ে যেত সেই অর্ধ মৃত্যু মুরগি এনে উৎসব করে তোরা খেতি তো সেই জায়গাতে এখন তোরা ফার্মের মুরগি খাচ্ছিস তোরা পর্যাপ্তভাবে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিস চিকেন ফ্রাই খাচ্ছিস তারপরে ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে কেএফসি খাচ্ছিস তো খাওয়ার পরে তোদের কি একটু কৃতজ্ঞতা বোধ জাগে না তোদের কি একটু মায়া দেওয়া হয় না কারা এই তোদেরকে এইগুলোর ব্যবস্থা করে দিল কাদেরও শিলাই তোরা এইগুলো পেলি তো যাদের ও শিলাই পেলি আনন্দ কর খাওয়া দাওয়া কর করে তাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ কর তাদের জন্য একটু পরিশ্রম কর তো এই কথাগুলো আসলে বলা হয়নি বা তিনি বলেননি এই জন্য যারা এই পোলাওকুর্মা খাচ্ছেন তাদের পক্ষ থেকে আমি সেই মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তস্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বড়ই এহেচান করেছেন এবং তিনি আমাদেরকে বেজ্জতি করেননি আমাদেরকে আরও অনেক কিছু করলে বলতে পারতেন যাই হোক আমরা ধরে নিয়েছি যে আমরা এই পোলাও খেয়ে তারপরে কোরমা খেয়ে মুরগি খেয়ে রোস্ট খেয়ে খাসির মাংস খেয়ে খাসির চর্বি খেয়ে আনন্দ ফুর্তিতে ঘরের মধ্যে মগ্ন থেকেছি এবং একটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ না করে আমরা অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি এবং আমরা সত্যিকার অর্থে একটি দায়িত্বহীন গোষ্ঠী হয়ে পড়েছি যারা ভোট দেওয়াকে অর্থাৎ একটি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বকে কবর দিয়ে নিজেদের ভোগ নিজেদের বিলাস নিজেদের পোলাও পোলাওকর্মা নিজেদের যে রুচি অভিরুচি নিজেদের যে অলসতা এগুলো দিয়ে ধামা চাপে দিয়েছি এবং এইগুলোর জয়গান আমরা করছি তার বক্তব্য আরেকটা জিনিস আমাদের জাতীয় চরিত্র ফুটে উঠেছে যে আমরা যদি একদিকে প্রলয় হতে থাকে তখন আমরা চোখ বুজে ঘুমাতে পারি একদিকে যখন জাতীয় প্রয়োজন দেখা দিবে তখন আমরা পোলাও কুরমা খেয়ে সেই প্রয়োজনটাকে অস্বীকার করতে পারি তো এই যে আমরা যে পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গিয়েছি এই যে আমরা যে আমাদের দৃষ্টিশক্তি আমাদের শক্তি আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের কৃতজ্ঞতা বোধ এটিকে বন্ধক রেখে বা এটিকে তালাবদ্ধ রেখে আমরা কেবলই পোলাওকুর্মায় নিজেদেরকে উৎসর্গ করেছি এটি একটি নতুন চরিত্র ওই মন্ত্রিকথায় মোটামুটি ভেসে উঠেছে যেটি এই জাতির জন্য দেশের জন্য অ্যালার্মিং যদি এইরকমই আমাদের একটা জাতীয় চরিত্র হয়ে দাঁড়ায় তাহলে তো কোনো সরকার আমাদের উন্নয়নের জন্য ভাগ্য উন্নয়নের জন্য আমাদের পোলাওক্রমা সরবরাহ করার জন্য তারা শেষটা চরিত করবে না তারা মনে করবে তোরা ঠিক যেভাবে ছিলি সেভাবেই থাক এবং ভোটের মাঠে গিয়ে অতীতকালের মতো লাফালাফি কর যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এগুলো নিয়ে ব্যাখ্যা বিবৃতি দিতে গেলে কথাবার্তা বলতে গেলে নিজেই ছোট হতে হয় জাতিকে ছোটো করতে হয় তো সেদিকে না গিয়ে আমরা উন্নয়নের জয়গান গাই এবং এই প্রসঙ্গে এই সিটি নির্বাচন নিয়ে একজন সরকারি কর্মকর্তা তিনি সম্ভবত সচিব পদের মর্যাদা নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এই ভোটাররা ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল তারা ফেসবুকের এই সমস্ত বাদ দিয়ে তারা ভোটকেন্দ্রে আসেনি বা তাদের ইচ্ছা ছিল না এটাও বাঙালির একটা নতুন চরিত্র এর কারণ হলো ঢাকা মহানগরীর দায়িত্বপূর্ণ ভোটাররা তিনি উল্লেখ করে বলেননি যে এখানে যুবকেরা বা এখানে যুবতীরা বা এখানে কিশোর বা কিশোরীরা ফেসবুকে ব্যস্ত ছিল বা নতুন ভোটাররা ব্যস্ত ছিল তিনি সার্বজনীনভাবে কথাটা বলেছেন যে ভোটাররা তাহলে বোঝা গেল ভোটের মাঠের আবাল বৃদ্ধ বনিতা বুড়ি থুড়ি যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলে মিলে এই দু হাজার বিশ এসে ফেসবুকে এতটা আসক্ত হয়ে পড়েছে যে তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করার চাইতে এই ফেসবুকে গল্প গুজব করা তামাশা করা চ্যাটিং করা প্রেম করা পরকীয়া করা এ সকলকে তারা নিজেদের জীবনের আরাধ্য হিসেবে বেছে নিয়ে তো এই ঘটনা যদি এইরূপ হয় এছাড়াও কিন্তু অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয় আমি মনে করি এই যে বাঙালির ফেসবুক প্রিয়তা বা ওই সরকারি কর্মকর্তা যেভাবে তিনি ভোটের ইচ্ছা শক্তি। ভোটে অংশগ্রহণ করার অধ্যম্য আকাঙ্ক্ষা এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতার মাঠে ঠিক পক্ষে বিপক্ষে সবসময় সক্রিয় থাকার যে আবহমান বাংলার যে ঐতিহ্য সেটি ফেসবুকের কাছে কিভাবে পরাজিত হয়েছে সেটি যদি বাস্তবে হয় তাহলে এটি আমি মনে করি যে চীনে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তো তার চাইতেও এটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি আমাদেরকে সর্বনাশ করে দেবে তো আমাদের সদাশয় সেই সচিব বাহাদুর তিনি আমাদের এই জাতির এই কলঙ্কটাকে ধরিয়ে দিয়েছেন জাতির এই বদভ্যাসকে জাতির সামনে এসে নিয়েছেন নির্বাচন উপলক্ষে এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার বুদ্ধির সুদ্ধি আরও প্রখর করে দেন প্রবল করে দেন তিনি যেন আমাদের অন্যান্য সব যে দুর্বলতা রয়েছে জাতীয় বদভ্যাসগুলো গড়ে উঠেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না তিনি যেন দয়া করে সেই কথাগুলো বলে দেন তা আমার বক্তব্যটা হলো যে সিটি নির্বাচন আছে এবং সেই সিটি নির্বাচনে ওলা কোরমা ফেসবুক এইগুলো একত্র হয়ে মোটামুটি একটা খিচুড়ি একটা জগা খিচুড়ি তৈরি করে ফেলেছে এবং সেই জগা খিচুড়ি যারা গ্রহণ করেছে ঢাকার ভোটাররা নাগরিকেরা এই গ্রহণ করার ফলে তাদের বধ হজম হয়েছে বধ হজম হয়ে তাদের পেট খারাপ করেছে মাথা খারাপ করেছে তাদের দৃষ্টিশক্তি ঝাপসা করে দিয়েছে এবং তাদের শরীর এবং মন মানসিকতাকে এলোমেলো করে দিয়েছে এবং এই কারণেই তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পারেনি বা যাওয়ার ইচ্ছা ছিল না তো আমি মনে করি যে তাদের চিকিৎসা করা দরকার তাদেরকে ভালো করে চিকিৎসা করা দরকার এবং সেই বর্তমান যারা কর্তা ব্যক্তি আছে তারা যদি এই ভোটারদেরকে এই জগাখুচুরির প্রতিক্রিয়া থেকে বাঁচানোর জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন হাসপাতালের ব্যবস্থা করেন তারপরে ভ্যাকসিনের ব্যবস্থা করেন তাহলে হয়তো আগামী দিনে তারা যে যেভাবে নির্বাচন আয়োজন করবেন সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না যেভাবে এবং যখন ভোট দিতে যেতে বলবেন তখন সেই ভ্যাকসিন গ্রহণ করা জনগণ সেখানে গিয়ে ভোট দেবে এবং তারা যেভাবে চাইবেন সেভাবে তারা সন্তুষ্টি প্রকাশ করবে এবং তারা কোনো প্রশ্ন করবে না আল্লাহ রুবুল আলমী আমাদের সবাইকে হেদায়ত দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর